হ্যালো একটু দেখা করা দরকার এখন পারবো না আমি অনেক ক্যাজেলে আছি তোমার চেয়ে অনেক বড় ক্যাজেলে আমি আছি তুমি বাসা এসো বললাম তো পারবো না ওকে তুমি আমাকে বলো তুমি কোথায় আছো আমি আসছি পাবনায় মানে পাগলাকারোতে আসছি মাঝে মাঝে আসতোই আমার রুটিন ভিজিট তুমি বলবে তুমি কোথায় আছো আর বাবা উত্তরায় আচ্ছা ঠিক আছে তুমি ওখানে থাকো আমি আসছি আমি এসে ফোন দিলে প্লিজ ফোনটা ধরো এটি এটি পরমাণুর গঠন প্রক্রিয়া পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে সেখানে নিউট্রন এবং প্রোটন থাকে আর তার আশেপাশে ইলেকট্রন থাকে বিভিন্ন কক্ষপথে এরকম এই জায়গায় যদি বাইরের থেকে হিট প্রডিউস করা হয় বা শক্তি প্রদান করা হয় তখন ইলেকট্রনগুলো তার কক্ষপথ চেঞ্জ করে এগুলো হচ্ছে শক্তি পেয়ে তারা বড় কক্ষপথ এই ছোট কক্ষপথ থেকে বড় কক্ষপথে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সেই ইলেকট্রনগুলো তার শক্তি হারায় কারণ সেটা তাদের নিজস্ব নয় তারা আবার বড় কক্ষপথ থেকে ছোট কক্ষপথে ফেরত আসে কিন্তু এই যে ছোট কক্ষ পথে ফেরত আসে তখন যে শক্তিটা থাকে সেটা কোথায় যায় কারণ শক্তি তো অবিনশ্বর শক্তি কখনো শেষ হয় না শক্তি রূপান্তরিত হয় এই শক্তিটা আলো হয়ে যায় তুমি তো আমার কথা শুনছো না দেয়ালে তো কিছু নেই কি দেখছো আপনাকে মানে স্যার আপনাকে দেখছি আমাকে কেন দেখছো স্যার আপনার মাথার চুল পড়ে যাচ্ছে ভালো কথা আমার চুল নিয়ে আমি মোটেও বরিড না আমি বরিড তোমার পড়াশোনা সিচুয়েশন নিয়ে তোমার অবস্থা তো খুবই খারাপ স্যার পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না কি করতে ভালো লাগে স্যার আপনার সাথে গল্প করতে স্যার বলো স্যার আমার মামি না থেকে আসার সময় একটা শ্যাম্পু নিয়ে আসছে মাথা চুল পড়া কমে আপনাকে দেব কাল ক্লাসে দেখা হবে স্যার আমি কালকে ক্লাসে যাব না কেন এক মেয়ের সাথে বসে বসে আপনাকে দেখতে ভাল লাগে না স্যার তার চেয়ে প্রতিদিন আপনি আমাদের বাসায় আসেন ক্লাসের পরে বাসায় পড়ি সামনে পরীক্ষা আর এই সময় তুমি ক্লাস ফাঁকি দেব সেই তো আমার সামনে পরীক্ষা আপনার তো উচিত প্রত্যেকদিন আসে আপনি মাত্র সাতটা তিন দিন আসেন